প্রিয় দর্শক বিকে টিভি চ্যানেলের সাথে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন নিরাপদে ও বৈধ বিদেশ যাবার একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম প্রবাস যাত্রা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিকে টিভি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন কর্মব্যস্ততার কারণে দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় না এবং বাংলাদেশে একটা ট্রান্সফরমেশন এসেছে এটা আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী তিনি আমাদের বাংলাদেশকে নতুন করে এখন সাজাচ্ছেন চেষ্টা করছেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তো এরই মাঝে যারা প্রবাসে যাবেন আমরা একরকম অনেকটাই ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম অনেকটাই আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশিদের জন্য যে শ্রমবাজারটি সেটা অনেকটাই সংকুচিত হয়ে আসছে এর মধ্যে একটা সুখবর যেটা খুবই ভালো লেগেছে আমার মালয়েশিয়াতে আবারও শ্রমিক নিয়োগ শুরু হতে যাচ্ছে এবং সেটা আমরা জানতে পেরেছি খুবই বিশ্বস্ত একটা মাধ্যমে এবং পাশাপাশি বাংলাদেশ হাই হাইকমিশনের যে ভ্যারিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা একটি বিজ্ঞপ্তি দেখতে পেয়েছি বিজ্ঞপ্তিটা এখানে আমি প্রিন্ট করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তা আমি আপনাদের সাথে এটা স্ক্রিনে শেয়ার করছি এই বিজ্ঞপ্তিটা গতকাল অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বাংলাদেশ কমিশন মালয়েশিয়া এবং সেখানে তারা যেটি বলেছেন এই বিজ্ঞপ্তির যে মূল বিষয় সেটি হচ্ছে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন বিষয়ে অবহিত করণ এবং তারপরে যে মূল ম্যাসেজ বডিতে যেটা আছে সেটা হচ্ছে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু করা হয়েছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য নিম্নত তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো নর্মালি এই লেটারটার মধ্যে বাকি যে অংশটুকু রয়েছে ইংরেজিতে এটা হচ্ছে যে কি কি ডকুমেন্টস এখানে লাগবে যে নিয়োগের যে চাহিদাপত্র সত্যায়ন করার জন্য সেই সেই ডিটেলসগুলো এখানে উল্লেখ করা রয়েছে তো আপনারা যারা মালয়ের সাথে যেতে চান সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশে যে বিএমইটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর তথ্য আপনারা পেয়ে যাবেন সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেলে যদি আপনি সমস্যায় পড়েনও তাহলে সেই সমস্যা তারা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং আপনি সুষ্ঠু সমাধান পাবেন এখন একটা বিষয় আসছে সেটা হচ্ছে যে এই যে এবার যে যে শ্রমিকগুলো নিবে মালয়েশিয়াতে প্লান্টেশন খাতে এই শ্রমিকগুলো কি সিন্ডিকেটের মাধ্যমে যাবে এখন পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি এবং আমাদের আসিফ নজরুল স্যার উনি কিন্তু বলেছেন যে কোনো সিন্ডিকেট থাকবে না তিনি কোনো সিন্ডিকেটকে কিন্তু সুযোগ দিবেন না সো এবং সিন্ডিকেটের তিনি হানড্রেড বিপক্ষে আছেন তো আমরা চাইবো যে সিন্ডিকেটের মাধ্যমে যেন আমাদের ভবিষ্যৎটা নষ্ট না হয় সিন্ডিকেট ছাড়াই যেন সকলে মালয়েশিয়াতে যেতে পারে এবং বাংলাদেশে যতগুলো রিক্রুটিং এজেন্সি রয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সো এই বৈষম্য যেন আর না থাকে যে মাত্র বিশ জন এজেন্সি কাজ করবে বাকিরা কাজ করবে না হ্যাঁ লাইসেন্সে যাদের সমস্যা থাকবে বা সমস্যা আছে তারা হয়তো বা করবে না কিন্তু যাদের লাইসেন্সে কোনো প্রবলেম নাই যারা কমপ্লিটলি ক্লিয়ার আছে তারা যেন সবাই সবাই কাজ করতে পারে এটা আমরা আশা করছি এবং এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের বাংলাদেশের যে এই যে শ্রমিকরা তারা কিন্তু কম খরচে মালয়েশিয়া যেতে পারবে বলে আমরা মনে করছি এটা তো বাংলাদেশের পার্টের কথা বললাম মালয়েশিয়ান পার্টে যদি কোনো আবার কোনো নিয়মকানুন হয়ে থাকে বা তারা যদি কোনো প্রক্রিয়া নতুন করে করে থাকে তাহলে সেক্ষেত্রে তো আসলে কিছু করার থাকবে না খরচা বেশিই হবে যাই হোক আমি এটা এই সুখবরটা আপনাদেরকে জানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যারা প্রবাসে যেতে চান তাদের জন্য একটা নতুন আবার সুযোগ সৃষ্টি হলো মালয়েশিয়াতে সো মালয়েশিয়াতে যারা যেতে চান আপনারা এখন প্রস্তুতি নিতে পারেন এখন শুধুমাত্র প্রস্তুতি নেওয়া আমি এটা বলছি না যে কাউকে পাসপোর্ট দিয়ে দিবেন কাউকে টাকা দিয়ে দিবেন এরকম কোনো কিছুই আমি বলছি না অবশ্যই দেওয়ার আগে তাদের ডকুমেন্টেশনগুলো দেখে তারপরে দিবেন আর সরাসরি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন আপনারা যারা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রবাসে যেতে চান প্রবাস যাত্রা অ্যাপটি ডাউনলোড করে নেবেন কারণ প্রবাস যাত্রা অ্যাপে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোতে বিভিন্ন কাজের সুযোগ থাকে সেই তথ্যগুলো দেওয়া হয়ে থাকে বিভিন্ন দেশের কাজের ভিসার তথ্য ছাড়াও এখানে আমাদের বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে অর্থাৎ অ্যাম্বাসিগুলো বিভিন্ন দেশে রয়েছে সেগুলোর ঠিকানা দেওয়া আছে জরুরি বিভিন্ন নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের ভিসা চেক করতে পারবেন মেডিকেল চেক করতে পারবেন আরও নতুন নতুন যেই সার্ভিসগুলো রয়েছে আমরা এখানে ইন্টিগ্রেট করছি এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো খরচ নাই তো আজকের মতো আমি এখানে শেষ করব এবং এই পরবর্তীতে আবার মালয়েশিয়া নিয়ে নতুন কোনো আপডেট আসলে সেই আপডেট নিয়ে আবারও ভিডিও করব। আর একটা ভিডিও অবশ্যই পরবর্তীতে আপনারা পাবেন সেটা হচ্ছে যে এই যে যে সেক্টরগুলো রয়েছে অনেকে হয়তোবা বোঝেন না আমি কমপ্লিটলি বুঝিয়ে দিব আসলে পরবর্তী ভিডিওর মাধ্যমে যে কি কি প্রক্রিয়ায় বা কারা কারা যেতে পারবেন এবং কোন কোন ট্রেডে এই মালয়েশিয়াতে এবার শ্রমিক যেতে পারবে কতজন যেতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ ইমাম হুসাইন কার্যনির্বাহী পরিচালক ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুর সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি আর এল নাম্বার ফাইভ ফোর থ্রি এবং সঞ্চালক বিকে টিভি বিদায় নিচ্ছি